বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার, যারা নিজের জীবনের ওতপ্রোত সঙ্গী বানিয়েছে ইস্তিগফারকে, চলাফেরায় উঠতে বসতে সবসময় আস্তাগফিরুল্লাহ 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 পড়ে, যেই মানুষগুলো আস্তাগফিরুল্লাহকে নিজের নিত্য সঙ্গী বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচটি উপকার দান করবেন। সুবহানাল্লাহ। এর প্রথম উপকারটা হচ্ছে আয়াজালাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেক সংকট থেকে মুক্তির একটা উপায় বের করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সংকট আছে না নাই? কি বলেন, আমাদের সংকট নাই? আমাদের নিত্য নৈমিত্তিক সংকট রয়েছে, এই সংকটগুলো থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য আমরা কতই না তদবির করি, আমাদের সমস্যাগুলো থেকে বাঁচার জন্য কতই না উপায় খুঁজি। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি নিজের জীবনের ওতপ্রোত সঙ্গী বানাবে আস্তাগফিরুল্লাহকে, চলতে উঠতে বসতে খেতে শুতে আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ সকল সংকট থেকে বের হওয়ার একটা রাস্তা তাকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল টেনশন থেকে তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন এখানে এমন কোন মানুষ আছে যে আমাদের টেনশন নাই? কথা বলেন, আছে আমাদের মধ্যে এমন কেউ কি আমরা আছি যে হুজুর আমার কোনো দুশ্চিন্তা বা টেনশন নাই? এমন কেউ আছে? যার যার পরিমাণ তার তার টেনশন আছে না নেই? আমাদের কাউন্সিলর মহোদয় আছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ সবল জীবন দান করুন, আমরা বলি আমিন। আমার প্রিয় মুসল্লি, অত্যন্ত ভালো হৃদয়ের মানুষ, সবসময় আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করে কথা বলেন, ওনার বাবা অনেক বয়স পেয়েছেন, প্রবীণ মানুষ, সম্ভ্রান্ত ব্যক্তিত্ব আলহাজ আব্দুল জব্বার, আল্লাহ তাআলা তাকে সুস্থ জীবন দান করুন, আমিন। তিনিও দীর্ঘ জীবন আলেমদের সেবা করেছেন। তো কাউন্সিলর সাহেবের টেনশন আছে না কি বলেন, যে জনগণের, জনগণকে সন্তুষ্ট রাখতে হবে, আবার আল্লাহর সন্তুষ্টিও অর্জন করতে হবে, নাহলে আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে না। টেনশন আছে না নাই? আমরা যারা এখানে রয়েছি, যে ছাত্র তাদের টেনশন নাই? কি টেনশন? যে পরীক্ষার হলে গিয়ে কিভাবে ভালো করে লেখা যায়, পরীক্ষায় পাশ করা যায়। যারা পরীক্ষার হলে, এই যে গত কিছুদিন আগে এসএসসি পরীক্ষা গেল, এসএসসি পরীক্ষা কটা হয়েছিল? তিনটা মাত্র, অন্যান্য বছর দশটা দিত, এবার তিনটা দিচ্ছে। তাও দেখলাম অনেকে হল থেকে বের হয়েছে, চোখে পানি, চোখ ঘষতেছে লাল, কি হয়েছে? সারাদিন পড়লাম কিছুই কমন আইলো না। কমন আসবে কিভাবে? গত দেড় থেকে দুই বছর ওরা যা পড়ছে পরীক্ষায় তো সেই প্রশ্ন করে নাই, ওরা পড়ছে পাবজি আর ফ্রি ফায়ার। পাবজি আর ফ্রি ফায়ারের কোনো প্রশ্ন পরীক্ষার হলে ওরা পায় নাই, এই জন্য হলে গিয়ে কান্নাকাটি শুরু। তো আমরা ছাত্র টেনশন করে পরীক্ষার, কর্মজীবী তার কাজের, বাবা তার সন্তানদের অসুস্থতার রোগ নিয়ে আমাদের টেনশন আছে না নাই? আল্লাহ বলেন যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ 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 এই তাসবিহকে নিত্য দিনের সঙ্গী বানিয়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের খাবো কি, এটা নিয়ে আমাদের বড় উচিত দুশ্চিন্তা, কি বলেন? এই পেটকে আমরা খাবার দিতে গিয়ে রবকে ভুলে যাই, পেটকে খাবার দিতে গিয়ে রবকেও ভুলে যায়, হালাল হারামের পার্থক্য ভুলে যায় আমরা যারা। আল্লাহ বলেন মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি জীবনের নৈমিত্তিক সঙ্গী বানিয়ে নিয়েছে, নিত্যদিনের সঙ্গী বানিয়েছে ইস্তিগফারকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকে, রাব্বুল আলামিন ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যেটা তার কল্পনায়ও নাই, কল্পনাবিহীন স্থান থেকে আল্লাহ তাকে রিজিক ব্যবস্থা করে দিবেন যদি কেউ ইস্তিগফারকে নিত্য সঙ্গী বানায়। ওয়াজালুহু মুস্তাজাবান লিদাওয়াত, যে ব্যক্তি দিবারাত্রি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবে, রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, তাকে মুস্তাজাবে দাওয়াত বানানো হবে। মুস্তাজাব দাওয়াত মানে সে যা দোয়া করবে সব আল্লাহ কবুল করে নিবে, যা দোয়া করবেন
সব কবুল হয়ে যাবে। আমাদের মধ্যে এমন কেউ আছে যে আমরা এমন হতে চাই না? আমরা বছরের পর বছর দোয়া করি, আমাদের দোয়াগুলি দেখে আমরা ফল পাই না। তা আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন যে সবসময় আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়তে থাকবে। রাব্বুল আলামিন তাকে তার যেই দোয়া সে করবে সকল দোয়া আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রখ্যাত মুহাদ্দিস, জগৎজোড়া মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ, আমাদের দেশে পুরো বিশ্বে চারটি সহি মাজহাব প্রচলিত আছে। একটি হানাফি, আমরা নাম জানি না সবাই, আরেকটি কি মালিকি, আরেকটি হাম্বালি। এই হাম্বালি মাজহাবের যিনি প্রধান তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বাল। ইমাম আহমদ ইবনে হাম্বাল একটি হাদিসের গ্রন্থ রচনা করেছেন, সংকলন করেছেন। সেই হাদিস গ্রন্থে 40,000 হাদিস রয়েছে, সুবহানাল্লাহ। এটার নাম মুসনাদে ইমাম আহমদ। এই হাদিস সংকলনের সময় উনি যখন হাদিস সংগ্রহ করতেন, এখন তো আধুনিক যুগ, আমরা মুহূর্তেই ইন্টারনেটের সুবাদে জগতে যোগাযোগের মাধ্যমের সুবিধার কারণে আমরা খুব সহজে পেয়ে যাই। তখন মাসের পর মাস বছরের পর বছর সফর করে ভিন্ন দেশে গিয়ে আরেকজনের কাছ থেকে একটা হাদিস সংগ্রহ করতেন তারা। একবার ইমাম আহমদ ইবনে হাম্বাল হাদিস সংগ্রহের এই পালায় দীর্ঘ পথ বাড়ি দিয়ে কোনো এক এলাকায় বসলেন ইরাকের। ওই এলাকায় রাত হয়ে গিয়েছে, ইশার সালাত আদায় করেছেন, কিন্তু ওই এলাকায় থাকার মতো কোনো জায়গা ওনার নাই। জগৎজোড়া মুহাদ্দিস, জগতের ওই সময়ের সবাই তাকে চিনত ইমাম আহমদ ইবনে হাম্বাল, কিন্তু যেহেতু প্রচার প্রচারণা ছিল না বলে ছবির ব্যবস্থা ছিল না, আর কেউ তার ছবি দেখেনি, তাকে চিনত না, ওই এলাকাও কেউ তাকে চিনে না। উনি সাধারণ একজন মুসল্লির মতো ইমামের পিছনে সালাত আদায় করলেন, নামাজ শেষে উনি চিন্তা করলেন এখানে থাকার যেহেতু কোনো জায়গা নাই, পরিচিত কোনো হোটেলও নাই, তা আমি মসজিদেই সারা রাত ইবাদত করব, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে একসাথে বের হব, সুবহানাল্লাহ। উনি যখন মসজিদে থাকতে গেলেন, কিছুক্ষণ পর দারোয়ান এসে তাকে বলল মসজিদে থাকা যাবে না, বের হন। উনি বলল দেখেন আমি তো ফজরেরও মুসল্লি, আমি ফজর পড়ে যাব, আমাকে বের করেন না। দারোয়ান কথা মানে না, তাকে বের করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বাল তীব্র শীতের রাত, কনকনে শীত, কোথায় যাবেন পরিচিত কেউ নাই, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন আল্লাহর নাম নিয়ে। হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেলেন, গিয়ে দেখেন এই রাতে একটা হোটেল খোলা আছে। হোটেলের উনুনে একটা 18-20 বছরের যুবক রুটি বানাচ্ছে। আমরা হচ্ছি ভাত প্রধান দেশের লোক, আমরা শুধু ভাত খাই, পাকায় আর খাই। যে সকল অঞ্চলে রুটি খায় ওদের হোটেলগুলিতে সারা রাত দিন রুটিই বানানো হয়। যুবক রুটি বানাচ্ছে, ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তাকে গিয়ে বললেন যুবক আমি যদি এই রাতটা চুলার পারে কাটাই, তোমার এই চুলার পারে বসে কাটাই, তোমার কি কোনো আপত্তি আছে? যুবক বলল না, আপনি যদি এই চুলার পারে বসে রাত কাটান তার কোনো সমস্যা নাই, আপনি কাটাতে পারেন। তো চুলার পারে একটু গরম শীতের রাত, ইমাম আহমদ ইবনে হাম্বাল চুলার পাশে বসে পড়লেন। বসে তিনি লক্ষ্য করলেন এই যুবক আটার খামিরা তৈরি করছে আর পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার খামিরা যখন গুলছে আবার এটাকে গোল গোল বানাচ্ছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। এটাকে যখন পিড়িতে রাখছে তখন বলছে আস্তাগফিরুল্লাহ। বেলনিতে বেলতে গিয়ে পড়ছে সেই আস্তাগফিরুল্লাহ। রুটি যখন খোলায় দিচ্ছে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। উল্টাচ্ছে আবার বলছে আস্তাগফিরুল্লাহ। রুটি ভাজা শেষ তাকে রাখছে আবার বলছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বাল অবাক হলেন, এই যুবক এমন অপরাধ কি করেছে যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহই পড়ছে? আমরা সাধারণত কি মনে করি, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে তা আমরা মনে করি কোনো অন্যায় করেছে, গুনাহের কাজ করেছে, এজন্য ক্ষমা চায়। ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন মালি আরাক তাস্তালজিমুল ইস্তিগফার, আয়া সাহাব, ও যুবক কি ব্যাপার? আমি লক্ষ্য করলাম তুমি রুটি বেলছ আস্তাগফিরুল্লাহ, রুটি উল্টাচ্ছ আস্তাগফিরুল্লাহ, খামিরা বানাচ্ছ আস্তাগফিরুল্লাহ,
রুটি রাখছো, বলছো আস্তাগফিরুল্লাহ, কি ব্যাপার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন এত বেশি বলছো? যুবক বলে, ও আগন্তুক, আমি বিশ্ব নবীর হাদিস শুনেছি, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর তাসবিহটা আমল করে আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করে নেয়। আমি আস্তাগফিরুল্লাহর আমলটাকে আমার জীবনের সঙ্গী বানিয়ে নিয়েছি, আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছে, আমি যা দোয়া করেছি এবং করি সব কবুল হয়ে যায়। জোরে করবে সুবহানাল্লাহ। ও যুবক, আপনি আল্লাহওয়ালা হওয়ার জন্য বড় যুব্যওয়ালা হওয়া দরকার নাই, বড় দাড়িওয়ালা বিশাল টুপিওয়ালা আপনার হওয়ার দরকার নাই, হাতে বিশাল তসবিরও দরকার নাই। আপনার প্রয়োজন নিঃশর্ত আনুগত্য মালিকের দরবারে, সেটা কাজ হচ্ছে হৃদয়ের, হৃদয় দিয়ে যদি মালিককে ডাকেন, ফরজ ইবাদতগুলো যথাযথ সুন্নাহ অনুযায়ী পালন করেন। আপনার পেশা কি এই পরিচয় বড় না? ও এলাকার যুবক, তোমাদের মতো 18-20 বছরের যুবক, রুটির দোকানের কর্মচারী, হোটেল বয়, বিশ্বজুড়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে, আমি মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করি তৎক্ষণাৎ আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হলেন, জগতের মানুষ আমাকে বড় ইমাম মানে, আমিও তো এই দাবি করতে পারি না, কিন্তু রুটির দোকানের এই কর্মচারী বলতেছে সে যা দোয়া করে সব কবুল হয়ে যায়, বিষয়টা কি? তাকে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, যুবক, তুই এই যাবৎ যা দোয়া করেছো সবই কি কবুল হয়েছে? যুবক বলে, হ্যাঁ ইমাম, আগন্তুক, আমি যা দোয়া করেছি সব দোয়া আল্লাহ ইতিমধ্যেই কবুল করেছেন। সুবহানাল্লাহ। তবে একটা দোয়া বাকি আছে, আশা করি আমার আল্লাহ সেই দোয়াটাও কবুল করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, যুবকরে, জীবনে তোমার করা সকল দোয়াই আল্লাহ কবুল করেছেন, কেবল একটা দোয়া ব্যতীত যার অপেক্ষায় তুমি আছো সেই দোয়াটা আবার কোনটা? যুবক বলল, ও মুসাফির, আমি দেখি নাই তবে শুনেছি লোকদের কাছে, বর্তমান বিশ্বের সবচাইতে বড় মুহাদ্দিস হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনে বাসনা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করব এবং তার কপালে একটা চুমো খাবো, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই জগতের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে একটু সাক্ষাৎ আমারে করায় দিও, তার কপালে চুমো দেওয়ার একটা সুযোগ আমারে দিও। এতক্ষণ ইমাম আহমদ ইবনে হাম্বল তার সততা বুঝলেন, দৌড়ে গিয়ে যুবককে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন আর ডাকলেন, যুবক, সত্যি তুমি মুস্তাজাবুদ দাওয়াত, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখা করার জন্য তোমাকে তার দরবারে যেতে হবে না, তোমার দোয়ার কারণে রাব্বুল আলামিন তার গোলাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দুয়ারে পাঠাইয়া দিছে। যুবক ইমামের পরিচয় পেয়ে জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন খেলো, তার নিয়ত পুরা হলো। এই জন্য সবসময় আমরা আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের একটা তাজবি পড়ব, আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।